অনেকের সাথে কথা বলে আমার যেটা মনে হয়েছে, খুড়া বিল আর অফিসেও ঝামেলা চলছে। বলরামপুরে কে আছেন? কতদিন আছেন আপনারা? আড়াই বছর। আপনি কতদিন আছেন খুড়া? ম্যাডাম আমি 1 বছর 3 মাস আছি। এবার আমি 2-3টা উদাহরণ দিই, জীবন্ত উদাহরণ। ব্লক বলরামপুর, জিপি বড় উর্মা, গ্রাম নামসল আগুইবেড়া, রাজেন হেমব্রম উপস্থিত আছেন। দাঁড়াও, বাবা মারা গেছে এসটি, বাবা মারা গেছে 2011 সালে। জমি নিজের নামে ট্রান্সফার করতে বিএলআরও অফিসে গেলে বলে জমির নতুন পর্চা বের করতে হবে। পর্চার প্রতিকপি বের করতে দালাল নিল 100 টাকা করে। বিএলআরও অফিসের উল্টো দিকের দোকান মিউটেশন করতে নিল 1,500 টাকা। তার ফোন নাম্বারও দিয়ে দিয়েছে। আমি যে কথাটা বললাম এটা মিথ্যে না সত্য? হ্যাঁ ম্যাডাম, এটা সত্যি যে আগে গিয়েছিলাম, তো সেখানে আমাদের তো সাধারণ মানুষকে সেখানে এলাও করে না, মানে বাইরের থেকে যেকোনো কিছু কাজ বলা ওখানে বাইরে করো। তো সেখানে গিয়ে আমাকে আগে প্রথমে যে বাইরের লোক আছে তারা বলছে 1500 টাকা লাগবে এটা করার জন্য। তারপরে যে কাগজটা বের করার জন্য 1 একটা পেজে 100 টাকা করে নিয়েছে। থ্যাংক ইউ, তুমি এসছো কষ্ট করে। দুই, ব্লক বলরামপুর, জিপি বউ উর্মা, গ্রাম নামসল বান্ডি বাসডি। দুই ভাই মাধব মাহাতো, যাদব মাহাতো, বাবা বিপিন মাহাতো মারা গেছে। বাবার জমি দুই ভাইয়ের নামে মিউটেশন করতে দালালকে দিতে হয়েছে 10,000 টাকা। বিপিন মাহাতো কিছু জমি কিনেছিল, যার থেকে কিনেছিল সে মারা গেছে, তার স্ত্রীও মারা গেছে। সেই জমি কিভাবে মিউটেশন করা যাবে জানতে গেছিল মাধব এবং যাদব। দালাল বলেছে 15 লাগবে। বলুন কোথায় গেল মাধব মাহাতো, যাদব মাহাতো? মাইকটা নিন, ঘটনাটা সত্য কি মিথ্যে? সত্য। বসুন, থ্যাংক ইউ এই ইনফরমেশনটা দেওয়ার জন্য। তিন, ব্লক খুড়া, জিপি দলদলি, গ্রাম কামারডি, রবি টুডু, অশ্বিনী টুডু, কার্তিক টুডু, তিন ভাই। বাবা সনাতন টুডু মারা গেছে। 1 একর 71 ডেসিমেল জমি। তিন ভাইয়ের নামে দালালি করতে চেয়ে মিউটেশন করতে চেয়ে দালাল চেয়েছে 30,000 টাকা। জমি রেকর্ড হয়নি, গরিব পরিবার, কৃষক বন্ধু পাচ্ছে না। রবি টুডু কোথায়? রবি টুডু, অশ্বিনী টুডু, আচ্ছা ওরা পৌঁছতে পারিনি। আপনার নাম কি? আপনারটা বললেন না তো, আপনারটা বলেছেন। তোমাদের তোমরা তিন ভাই না? তোমরা তো বলেছো, একজন বলেছো। হ্যাঁ, তোমার রাজন বলেছো, বাপ দেখি দুজন খুলা থেকে বলরামপুর। তোমার কি কেস? ওই একই কেস, ওই পরিবারটা এখনো এসে পৌঁছাতে পারিনি। এরপরে কিন্তু যদি এই পরিবারগুলোর উপর কোন রকম কেউ কে ধমকায় চমকায়, আমি কিন্তু তাকে ফার্স্ট গ্রেফতার করে ঢুকিয়ে দেবো, সে যেই হোক। এই কেসগুলো আমাকে আমার সাইটেড করার উদ্দেশ্য হলো সমাধানটা কি হবে। সমাধানটা কি হবে আমি কেসগুলো বললাম,
ফিজিক্যালি ওদের প্রেজেন্ট করে এবার সমাধানটা কি হবে? যারা ভাষা জানে না, মানে বিশেষ করে ল্যাঙ্গুয়েজটা ভালো করে লিখতে পারে না, কাগজগুলো তাদের কে লিখে দেবে? মিউটেশন, এখন জমি মিউটেশন অনলাইনে হয়ে গেছে। বাবা মরে গেলে, কাকা মরে গেলে অটোমেটিক্যালি তার যে পরিবার আছে অলরেডি থার্ডে জানে যে আমরা নিয়ম করে দিয়েছি, সে অটোমেটিক্যালি পেয়ে যাবে তার পরিবারে যদি একজন শিডিউল কাস্ট হয় বা একজন শিডিউল ট্রাইব হয়। এটা জন্মগত, বাই বার্থ। তাহলে কেন আপনারা তাদের ঘোরাচ্ছেন? পঞ্চায়েত সমিতির যারা আছেন তারা কি এগুলো চোখে দেখেন না? তাদের কাছে এসব কমপ্লেন যায় না? জেলা পরিষদের মেম্বার যারা আছেন তাদের কাছে এসব কমপ্লেন যায় না? তোমরা বলেছো? হ্যাঁ, অনেকবার স্থায়ী সমিতি মিটিং ও আলোচনা হয়। কাকে বলেছো? ডিএলওকে বলা হয়েছে, বিএলআর দিকে বলা হয়েছে। ডিএলআর কে আছে রে জেলার? উনি নতুন এসেছেন, উনি অ্যাক্টিভ খুব, এই 15 দিন থেকে উনি খুব অ্যাক্টিভ। আপাতত উনি খুব সততার সহিত কাজ করছেন। না, জেনে অন্য এক মাস হয়েছে আপনি এসেছেন? ম্যাম, 2 মাস হয়েছে। 2 মাস হয়েছে ম্যাম। ইউ টেক কেয়ার অ্যাবাউট ইউর আদার্স। দেখছেন কিভাবে কমপ্লেন গুলো আসছে? শুন, আগে আমি ভাবতাম পলিটিক্যাল লোকেরা হয়তো চোর, পলিটিক্যাল লোকেদের নামে বদনাম বেশি ঘটে, কিন্তু যারা গভর্নমেন্টের কাজটা করে মানুষের কাছে পৌঁছে দেবে তাদের তো ভালো ফেস নিয়ে কাজটা করতে হবে, তবেই তো সুনামটা হবে। দুর্নামের সাথে কাজ করাটা আমাদের কারোরই উচিত নয়। যদি ভুল ভ্রান্তি করে থাকেন, বলরামপুর হুরা যারা আছেন শুধরে নেবেন। আর আপনাদের নামে বদনাম করার জন্য যদি কেউ কিছু করে থাকে তাহলে আপনারা ডাইরেক্ট তার নামে এফআইআর করতে পারেন, যাতে অ্যাকশন হয়, কমপ্লেন নিয়ে এফআইআর করবেন। আরেকটা কথা আমি বলি, বসুন আপনারা। সমাধান একটা হতে পারে, সেটা হচ্ছে বিএসকে তে যারা আছে বাংলা সহায়ক কেন্দ্র